তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন লালমনিরহাটে তিস্তার পানি ওঠানামা করায় অব্যাহত রয়েছে নদী ভাঙন জেলা সদর উপজেলার হরিণ আদিতমারী আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া বাহাদুরপাড়া হাতিবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী গড্ডিমারি ও ডাওয়াবাড়ি ইউনিয়ন সহ অন্তত বৃষ্টি পয়েন্টের ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি শতাধিক ঘরবাড়ি ধর্মীয় প্রতিষ্ঠান ও নানা স্থাপনা ভাঙন ঝুঁকিতে রয়েছে হাজারো বসতভিটা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হওয়া মানুষ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে ও উঁচু জায়গায় এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে নদী সম্পূর্ণ পানি আসিয়া তিস্তা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন কিছুটা কমলেও অব্যাহত ভাঙন চলছে ধরলা নদীতে অসংখ্য পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে নদীতে চলে গেছে কয়েক একর ফসলি জমিও ভিটেমাটি হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে বসবাস করলেও কোন সহায়তা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের আজকে প্রায় দশ বছরই ভাঙ্গন শুরু হয়ে গেছে ভাঙতে 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 ইনুলের তিন ভাগের দুই ভাগ চলে গেছে অলরেডি আর এক ভাগ আছে এইবার নদী ভাঙনটা আমার তিন চার দিনে আমার পুরো সম্পূর্ণ গ্রাম আবাদী জমি ঘর বাড়ি সব মনে নদী চলে গেছে এখন আমার কোনো যাওয়ার মতো কোনো জায়গা নাই নদীর কবল থেকে বাঁচার জন্য আমরা সরকারের কাছে আগুলে আবেদন জানাচ্ছি এখানে জন্য একটা সরকারি অনুদান বরাদ্দ করে এবং নদী ভাঙনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে আবাদী সম্পদ বলতে এক কাড়াও নাই এখন বাল নিয়া নিয়ে এখন কোন কোথায় চলে যাবো কিছুই নাই নাই বলতে আমার কিছুই নাই এদিকে কুড়িগ্রামের অলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর ব্যাপারীপাড়া সরকারপাড়া ও মাঝিপাড়া এলাকায় ধরলা নদীর পাঁচ ছয় কিলোমিটার এলাকার বাম তীরে ভাঙন অব্যাহত রয়েছে হুমকিতে থাকা পরিবারগুলো বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন এছাড়াও এ ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক ও বন্যা আশ্রয় কেন্দ্রের একাংশ ধরলা নদীতে চলে গেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় সরকারি স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় ভাঙন রোধে বালু ভর্তি ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন তারা টুম্পা নিউজ ডেস্ক দেশ টিভি